বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা যশ দাসগুপ্তা এবং জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতাকে সর্বপ্রথম সবিনয় নিবেদন ধারাবাহিকে দেখা গিয়েছিল এরপর কেয়ার করিনা বোঝেনা সে বোঝেনা এবং কুসুম দোলাতে অভিনয় করতে দেখা যায় যশ দাসগুপ্তাকে প্রথমবারেই বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল বোঝনা সে বোঝনা ধারাবাহিকের মাধ্যমে দুজনই খুবই জনপ্রিয়তা লাভ করে বোঝনা সে শেষ হওয়ার পর তাদের ফ্যানেরা অধীর আগ্রহে আছে কবে তাদেরকে একসাথে জুটি বাঁধতে দেখা যাবে বর্তমানে দুজনই বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত আছেন অনেকদিন আগে ও মনোরে নামে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল জুটি বাঁধতে তারপর থেকে আর কোনো প্রজেক্টে একসাথে দেখা যায়নি যশ এবং মধুমিতাকে এবার একসাথে দুজনকে দেখা যাবে তবে কোনো নতুন ধারাবাহিক কিংবা বড় পর্দায় নয় আসছে স্টার জলসা পরিবার আবার দু হাজার চব্বিশ স্টার জলসা পরিবার প্রত্যেক বছরের মতো এ বছরেও তাদেরকে একসাথে ডুয়েট ডান্স পারফরমেন্স করতে দেখা যাবে স্টার জলসা পরিবার আবারে তাদেরকে একসাথে ডান্স পারফরমেন্সে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ